एवरीवन, আসসালামু আলাইকুম। দিস ইজ শিফা এন্ড ওয়েলকাম টু রংধনু সাক্ষাহন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। উঠার পর দেখি কারেন্ট নাই। তো কারেন্ট নাই দেখে তো আর কোনো কাজকর্ম করতে ইচ্ছেও করছিল না, ভালো লাগছিল না। তখন হঠাৎ মনে পড়লো যে ছাদে বেশ কিছু বেগুন বড় হয়ে গেছে। আমার বেগুনগুলো লম্বা চিকন জাতের, তো এই বেগুনগুলো দিয়ে তো বেগুনি করতে ভালো হয়। তাই ভাবলাম আজকে এই বেগুনগুলো কালেক্ট করে নিয়ে যাব, আর এগুলো দিয়ে আজকে ইফতারের সময় বেগুনি করা হবে। তো সেগুলো তুলতেই আমি চলে আসলাম। এই যে দেখো আমার লেটুস পাতার গাছটা, তোমাদেরকে বলেছিলাম যে উপরে ফুল আসছে। সেই ফুলগুলো বেশি বড় সাইজের হয় না, ছোট ছোট হলুদ কালারের ফুল হয়, আর সেই ফুলগুলো আস্তে আস্তে এভাবে সাদা কালার হয়ে যায়। এই দেখো সাদা হয়ে যায়। আর এই এই যে তারপর এই সাদা ফুলগুলোর ভিতরে ছোট ছোট কালো কালো বীজ হয়, বেশি একটা গাঢ় কালো না, হালকা কালো, কিছুটা বাদামি রঙের হয়ে থাকে। তোমাদেরকে আমি দেখাবো, আমি বেশ কিছু কালেক্ট করেছি, আবার এখান থেকেও আরও বেশ কিছু কালেক্ট করা যাবে। এই দেখো পুরোটা ফুল সহ ছিঁড়ে আমি এখানে জমিয়েছি, তারপর ফুলের ভিতর থেকে এই যে এরকম ছোট ছোট বীজ বের হয়ে এসেছে। এই দেখো এখানে আরও কয়েকটা লাল পোশাকের চারা উঠেছে, তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম না, সেদিন মনে হয় পাঁচটা ছিল, এখন আরও তিন চারটা হয়েছে। এগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে, এইটুকু ককশিটের বক্সে তো আর এতগুলো একসাথে রাখা যাবে না। এই দেখো এই বরবটিটা কত লম্বা আর কত বড় হয়েছে, এটা একটা পরিপূর্ণ বরবটি। আমার ইচ্ছে আছে এই বরবটিকা বীজ করার জন্য রাখবো, তাহলে সুস্থ সবল বীজ পাওয়া যাবে এবং ভালো গাছ হবে। এই দেখো এখানে একটা চারা উঠেছে, এটা হচ্ছে বনশিম গাছের চারা। ওদিকে তোমাদের আরেকটা গাছ দেখিয়েছিলাম, ওটা অনেকটা বড় হয়ে গেছে, এটা একটু দেরিতে লাগিয়েছিলাম বলে এটা এখনো ছোট মাত্র হয়েছে। এই বেগুন গাছগুলোতে মাত্র বেগুন বের হচ্ছে, আর ওদিকে আরও দুই তিনটা গাছ আছে, ওখানে বেশ বড় হয়ে গেছে, ওখান থেকে আমি নিব বেগুন। এই দেখো বেগুনটা বড় হয়েছে। এই বেগুন কাটার জন্য আমি একটা কেচি নিয়ে এসেছি, হাত দিয়ে ছিঁড়তে গেলে অনেক সময় গাছ সহ ছিঁড়ে যায়। এখন আমি এগুলোকে কেটে নিব। এটার সাথেটা এখনো ছোট, এটা এখন নেওয়া যাবে না। এই যে আরেকটা গাছ, এটার মধ্যে বেগুনটা বড় হয়েছে, এটা নেওয়া যাবে। এই দেখো তিনটা বেগুন নিলাম, এখানে আরেকটা আছে, এটাও নিয়ে নিব ভাবছি। এই চারটা বেগুনই নিচ্ছি আমি, কারণ বেগুনি করার জন্য তো পাতলা পাতলা করে বেগুন কাটা লাগে, তো এই চারটাতেই আজকে বেগুনি হয়ে যাবে। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এই দেখো রঙ্গন গাছটা বড় হয়েছে। আমি তোমাদের বলা হয়নি আগে, এই রঙ্গন চারাটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, এটা ছোট জাতের রঙ্গন, ছোট ছোট পাতা, ছোট ছোট ফুল। এটা যখন কিনে এনেছিলাম তখন এতটুকু ছিল, এতটুকু লম্বা, সেটা এখন অনেকটা বড় হয়েছে, আবার ফুলও আসছে। পাখিদের জন্য শাক নেওয়া লাগবে না, বাসায় কলমি শাক কিনেছিল, ওখান থেকে আমি কিছু কচি ডাটা রেখে দিয়েছিলাম, ওগুলোই ওদেরকে খেতে দেওয়া যাবে, আজকের বাগান থেকে নেওয়া লাগবে না।
বাসায় চলে আসলাম। এই দুষ্ট বাজরিগর বেবিগুলো ঘুমাচ্ছিল এতক্ষণ, আমার সাউন্ড পেয়ে ঘুম ভেঙেছে ওদের। এখন হাত পা টান দিচ্ছে ওদেরকে। আজকে এখনো বাইরে বের করিনি, এই রোজার দিনে টাইম পাওয়া যাচ্ছে না, তাই দুই দিন পর পর বের করছি। গতকাল বের করেছিলাম, আজকে আর করব কিনা জানি না। Thank you.